হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে থেকে শুরু করছি নতুন ব্লগ, পার্ট ডে ব্লগ। তো যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমাকে ভালোবাসেন, তারা প্লিজ আমাদের সাথে থাকবেন। আর আজকে এখন সকাল বাজে 7টা, চলে এসেছি আমি ছাদে ফুল নিতে। তো চলুন সেই সাথে দেখিয়ে দিই আমার ছোট্ট ছাদ বাগানটি। তো এই যে এখানে আছে নীলকণ্ঠ ফুল, এখান থেকে এগুলো সব আমার। তো আস্তে আস্তে দেখাবো, তো দেরি না করে আজকে ফুলগুলো তুলে নিব, নিয়ে তারপরে বাসায় চলে যাব। দেখুন কুয়াশা পড়ে আছে পুরো গাছের উপরে, আর পাতাগুলো কিভাবে ভিজে আছে, কুয়াশা স্নাত সকাল। তো আজকে সকালে প্রচুর কুয়াশা, চারিদিকটা পুরো অন্ধকার আর অন্ধকার ঢেকে আছে কুয়াশার চাদরে মোড়া আজকের সকালে। এগুলো ঝরে যায়, এটা হচ্ছে থেকে আমি কোনোদিনও ফুল নিতে পারিনি, কেন জানি না। আর এই গাছগুলোতে এখন সচরাচর ফুল ফুটে না খুব একটা। আর এইগুলো ওই যে দেখালাম, কড়ি আছে বাট ফুল নাই, এক অবস্থা। আর এটা তো লাল হয়ে গেছে, তারপর একটা দুইটা ফুল দেয় এখানে। তো যারা ব্যালকনিতে বা ছাদে গাছ লাগান, তাদের জন্য কিছু টিপস নিয়ে আসবো পরবর্তীতে, এবং কীভাবে আমি আমার গাছের পরিচর্যা করি সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা তুলসী গাছ, দেখুন চেহারা কতটা সুন্দর। আর এখানে অনেকগুলো চারা বেরিয়েছে, এটা হচ্ছে দুব্বা। তো যখন লাগে আর কি নিয়ে যায় এখান থেকে। তো চলুন আর ছাদে দেরি না করি, বেশি হাঁটাহাঁটি না করি, অনেক কুয়াশা। তো আমি এখন ঢিঙ্কা চিকা করতে করতে বাসায় চলে গেলাম। তো বাসায় এসে এই যে সকালের নাস্তা বাস্তা রেডি করবো, নাস্তা বাস্তা বলতে শুধুমাত্র চা, আমার আর কিছুই লাগে না। তো সকালে নাস্তা রেডির সময় বাদ বাকি যে গাছগুলো আছে হাতের কাছে সেগুলো সেরে নিব। তো এখন আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নিব, নেক্সট আরও অনেক কিছু। তো যারা আমার মতো একটু আলসে টাইপের লোকজন, সকালে দেরি করে ওঠেন, তাদের জন্য সকালটা খুব ব্যস্ততমময় সকাল হয়ে ওঠে। তো যাই হোক, এই যে আস্তে আস্তে রুম টুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি টিং ট্যাং করতে করতে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, আমাদের দুইটা বেডরুম। তো এটা আমরা থাকি, আর সাইডেরটা মা থাকে, আমার শাশুমাতা। তো এটা হচ্ছে আমার রুমটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, মা এখনও ঘুম থেকে উঠি নাই, এজন্য ওই রুমে গেলাম না। তো বেড টেডগুলো যেগুলো ছিল সেগুলো বিছানা টিছানাগুলো আস্তে আস্তে ঠিকঠাক করে নিব, অনেকদিন পরিষ্কার করা হয় না, পরিষ্কার করব করব করেই আলসেমে, তারপরে আবার রোদ্দু ঠিকঠাক ওঠে না, এজন্য করা হয় না। তো এই যে ঢিঙ্কা চিকা করতে করতে একটু করে ঝাড়ু দিচ্ছি, যাতে ময়লা যেগুলো আছে বেরিয়ে যায় এজন্য। তো শীত খুব একটা না, যার কারণে কম্বল, তারপরে লেপ টেপ এগুলো লাগে না, হালকা দুইটা কাঁথা হলেই ঠান্ডা মোটামুটি ভ্যানিশ হয়ে যায়। তো এই জন্য আমাদের বেশি কিছু লাগে না, এই যে দুইটা খাতা, এতেই এনাফ।
তো ঝাড়ু দেওয়া প্রায় শেষ, আর এখন আমার চাটাকে আমি ঢেলে নিচ্ছি। তো এখানে আবার একটা কথা, এই ভাড় দেখিয়া কেউ আবার অতি উৎসাহ হইয়া উল্টাপাল্টা কমেন্ট করিবেন না, আমি এক ভাড় করিয়া চা খাই, এটা আমার স্বভাব। তো যাই হোক, এখন চাটাকে খেয়ে ফেলবো, সাথে বিস্কিট থাকলে মন্দে হতো না, বাট আমি তো একটু ছোটোখাটো গরিব মানুষ, আমার বাসায় বিস্কিট ছিল না, তাই আমি খাইনি। মুড়ি ছিল কিন্তু খাইতে ইচ্ছা হচ্ছিল না, অন্য কিছুও ছিল কিন্তু সেগুলো খাইতে ইচ্ছা হচ্ছিল না। তো সকালে উঠে ওই যে ছাদ থেকে একটু বেরু বেরু করে আসলাম, যার কারণে হাতটা মনে হচ্ছে খসখস খসখস করছে, এজন্য একটু ভ্যাসলিন দিয়ে নিলাম। নেক্সট রান্নাবান্নার প্রসেসে যাব, সব কিছু কাটাকুটা শেষ। এটা হচ্ছে আমার গ্যাসের চুলা, গ্যাসের চুলাটা হচ্ছে ডেসনি ইতালির। তো চুলাটা আমার কাছে অনেক প্রিয় এবং রান্নাঘরটা অনেক প্রিয় একটা জায়গা, প্রত্যেকটা নারীর কাছেই প্রিয় জায়গা তাদের রান্নাঘর। তো যাই হোক, এখন ওই যে চুলাটা অন করে দিলাম, দিয়ে কড়াই দুইটা বসিয়ে দিলাম। রান্না করব আজকের ফুলকপি আলু আর ক্যাপসিকাম ভাজা। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা একটু জল দিয়ে সিদ্ধ করে নিব। তো যারা সিদ্ধ করতে না চান, তারা সিদ্ধ না করে যদি ভাজেন তাহলে অনেক তেল লাগবে, অনেক শ্রম ব্যয় হবে, অনেক সময় ব্যয় হবে এবং টেস্ট কম হবে। তো যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি করতে পারেন, কিন্তু আমি এভাবে করি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি টুকুত করে ক্লিক করে দিন, যাতে এরকম ফালতু মার্কা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই সাইডে কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এই যে জল টুং 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 করতে করতে শুকিয়ে যাচ্ছে। আর নিয়েছি চিংড়ি মাছ, অল্প কয়েকটা মাত্র, দুই তিনজন মানুষ বেশি মাছ কে খাবে, এই জন্য অল্প করে নিয়েছি। যাই হোক, তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল, এটা আবার অলিভ অয়েল ভেবে কেউ ভুল করবে না, এর মধ্যে সয়াবিন তেল ভরা। তো সৌন্দর্য দেখার খাতিরেই এটার মধ্যে আমি সয়াবিন তেল ভরি এবং আমার খুব ভালো লাগে বোতলটা। তো চিংড়ি মাছের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিব। তো চিংড়ি মাছ যেটাতে দিব সেটা হচ্ছে লাউ, বাংলার কদু, খেতে যেমন প্রিয়, খেতে যেমন সুস্বাদু, আর কী কী বলে আমার সাথে মনে নেই। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিব। তো তার আগে আমি ফুলকপির মধ্যে এই দেখুন নাড়াচাড়া দিচ্ছি, তো দেখতেছিলাম যে আসলে কতটা তলায় লাগে কি না লাগে। তো এটা হালকা সিদ্ধ হোক, তো তার মধ্যে বাদবাকি কাজ রান্নাবান্না যা আছে সেগুলো করে নিব। আর এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো আমি কি করি, চিংড়ি মাছ দিয়ে যখন কোনো তরকারি রান্না করি সেক্ষেত্রে চিংড়ি মাছটাকে আগে ভেজে নিই তেলে, তারপরে সেই তরকারিটা ওই তেলের মধ্যে দিই, তাহলে সে মানে সুস্বাদু এবং ফ্লেভার দুটাই বজায় থাকে। তো এটাকে বেশ 10-15 মিনিট যাবৎ ভাজতে হবে, তারপরে আমরা এটার মধ্যে আমাদের যে লাউগুলো আছে সেগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা ভাজার শেষ, এই পর্যায়ে আমি এটাকে তুলে নিব। এটাকে একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হয়, যে কোনো জিনিসই ভাজার ক্ষেত্রে একটু সময় নিয়েই ভাজতে হয়। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু, এটা আবার ওই যে লাউয়ের আলু, এজন্য এটাকে আলাদা করে ভাজি করে নিচ্ছি, চাইলে অপশনাল এটা। তো আলাদা করে ভাজি করলে কী হয়, আলুর যে টেস্ট একটু বেশি ভালো লাগে এই জন্য। তো লাউ তেলে দেওয়ার পরে দেখা যায় যে অনেকগুলো জল বেরোয়, যার কারণে আলুটা খুব একটা ভালোভাবে ভাজা হয় না। তো এই জন্য আলুটাকে আগে ভেজে নেওয়া। তো আমি একটু করে চেক করে দেখতেছি যে ফুলকপি ভাজি ওটার অবস্থা কতদূর, সিদ্ধ কেমন হলো কি না হলো। তো আলুটা এখন ভাজা শেষ, আমি আলুটাকে উঠিয়ে নিব। তো যে তেল আছে এই তেলের মধ্যে এখন আমি
কুমড়া সরি লাউগুলো দিয়ে দিব। তো আর একটু দিয়ে দিলাম, আমার কাছে মাত্রা কম মনে হচ্ছে এজন্য। তো আমি এটাকে একটু চেক করে নিব যে এটার অবস্থা কতদূর, এটা কতটা সিদ্ধ হয়েছে। তো দেখলাম যে আর একটু সময় লাগবে, এজন্য এটাকে আর একটু ঢাকা দিব। 5 মিনিটের মধ্যে দিলেই হয়ে যাবে। তো এখন তেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফোড়ন। যারা পেঁয়াজ রসুন দিতে চান তারা দিতে পারেন, আমাদের বাসায় অনেকে পেঁয়াজ খায় না, অনেকে রসুন খায় না তরকারির মধ্যে, যার কারণে শুধু কাঁচামরিচ ফোড়ন দেয়া। কাঁচামরিচ তেলের উপরে দিলে ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম আসে। তো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়া, মনে হইলো কম এজন্য আর একটু দিলাম। তো দিয়ে এটাকে আমি ওই তেলটাকে একটু ইয়ে করে নিব। আর দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। তো এটা দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচটা যাতে একটু মানে কি বলে ওই যে ভুনা ভুনা টাইপের হয়, ভাজা ভাজা টাইপের হয়, এজন্য হালকা একটু জল দিলাম। দিয়ে জাস্ট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম লাউগুলা। তো লা চেহারা এমন হয়েছে কেন জানি না, ফ্রিজে রাখার কারণে মনে হয় চেহারা বদলে গেছে। তো এখন লাউটাকে ঢাকা দিয়ে আস্তে 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 এটাকে ভেজে নিব। তো ফুলকপিটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, কীভাবে বুঝলাম, এই যে আলু দিয়েছি এই আলুটার মাঝখান দিয়ে একটা খুন্তি দিয়ে দেখলাম যে কী অবস্থা। দেখি এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটার মধ্যে যে হালকা জল আছে জলটাকে ফেলে দিয়ে তারপরে এটাকে ভাজবো। তো এখন এই যে কড়াই দিয়ে দিলাম ফুলকপি ভাজার জন্য, দেখুন ফুলকপিটা কিন্তু ভাঙি নাই একটাও, সব কিছুই তরতাজা আছে। মানে এটাকে বেশি সিদ্ধ করলে আবার পুরো ঘন্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ ভেঙে কুটি কুটি করে। তো এটা অপশনাল, শুকনা মরিচটা দেওয়া হচ্ছে ফোড়ন, তো আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু দিতে পারেন। তো ফুলকপি ভাজার মধ্যে যদি পেঁয়াজ দেওয়া হয় তবে ওটা টেস্ট অনেক বেশি লাগে এবং বেশি ভালো লাগে ফুলকপি ভাজিটা। তো আমি এটার মধ্যে পেঁয়াজ দিচ্ছি না, দিচ্ছি রসুন, তো গোটা কয়েকটা রসুন, সেটাকে কুচি 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 করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে পুরো ব্রাউন কালার, মানে যেটাকে বলে ব্রেস্তা, ব্রেস্তা হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে আমি ফুলকপিগুলো দিব। এই যে প্রায় কালার কিন্তু চলে এসেছে, এর মধ্যে একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, যাতে দ্রুত হয়ে যায়। ফাঁকি জুগি রাঁধুনি যারা তারা কিন্তু এটা করে। তো দেখবো লাউর কী অবস্থা, লাউ থেকে অনেক জল বেরোচ্ছে আগেই বলেছিলাম। তো এই জায়গাটায় যদি লাউর সাথে আলু দিতাম তাহলে আলুটা একটুও ভাজা হতো না। তো ওই যে দেখুন এটা কিন্তু পুরো ব্রেস্তা হয়ে গেছে। এই পর্যায়ে এটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ফুলকপিগুলো ঢেলে দিব। তো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফাড়া কাটা, যাই বলতে পারেন। তো যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এরকম অদ্ভুত অদ্ভুত ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। ফুলকপিটাকে নাড়াচাড়া করব, আর এটাকে যদি একটু ঢেকে দিয়ে ভাজেন তাহলে ভাজাটা বেশ ভালোই হয়। তো আমি লাউ কড়াইটা আগলা করে রাখছি, তার কারণ হচ্ছে লাউয়ের মধ্যে অনেক জল উঠছে। তো যদি একটু আগলা করে রাখা হয় তাহলে দ্রুত জলটা আর কি মরে যায়, শুকিয়ে যায়। তো এই পর্যায়ে আমি এটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে এর মধ্যে তরকারির ঝোল দিয়ে দিব। যেহেতু লাউ গরম জল দিতে হলে দিতে পারেন, কিন্তু আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি। দিয়ে দিলাম জল, তো যতটুকু দরকার আর কি ততটুকুই দিয়ে দিলাম।
আর এদিকে ফুলকপি ভাজা হচ্ছে। তো এই পর্যায়ে ঢাকনাটা উল্টে আমি একটু দেখে নিব কী অবস্থা কী না অবস্থা। তো দেখে মনে হচ্ছে যে এটার মধ্যে আর একটু হলুদ লাগবে, কারণ এর মধ্যে একটু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। আরেকটা জিনিস দেখাই, এই যে ফুলকপির সাইড দিয়ে যে অনেকগুলো জল, তো এখন যদি হলুদ দেওয়া হয় তো কি করবে, হলুদ জলটা শুষে নেয় কি কি করে জানি না। তবে হলুদ দিলে দেখা যায় যে যে জলগুলো উঠছে এগুলো আস্তে আস্তে কমে যায়। তো হলুদগুলো মেশানোর পরে দেখাবো যে কি অবস্থা হয়েছে। টিংটাং টিংটাং করে নাড়াচাড়া নাড়াচাড়া করছিলাম, আর দিয়ে দিলাম এটার মধ্যে একটু জিরা গুঁড়া। এই পর্যায়ে দেখলে বোঝা যাবে যে সেই হালকা হালকা যে জলগুলো ছিল সেগুলো কোথায় গেছে, ভ্যানিশ হয়ে গেছে একটু। তো এই যে এখন দেখাচ্ছি, এই যে দেখুন এখন কিন্তু ওই পরিমাণে আর জল নাই, জলগুলো অনেকটা চুপসে গেছে, শুকিয়ে গেছে। তো এটাকে ওই ঢাকা দিয়ে দিয়ে আর 10 মিনিটের মতো জালটাকে ছোট করে দিয়ে রান্না করব। তো ওদিকে হচ্ছে লাউ তরকারি হচ্ছে। তো এই পর্যায়ে এটা দেখুন অনেকটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন এটাকে আমি নামিয়ে নিব। আজকের আর একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো এটা এক একজন এক এক রকমভাবে বানায় ভর্তা, তো আমি ভেজে ভর্তা বানাবো। তো যারা নতুন রাঁধুনি তারা জিনিসটা একটু ফলো করতে পারেন, একটু চেক করতে পারেন, করে দেখতে পারেন কেমন টেস্ট। এটা আসলেই অনেক টেস্ট এবং আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, আগে কখনো বানাইনি। আরেকটা জিনিস, এটা কিন্তু কোনো ইউটিউবারদের দেখে বানানো না, এটা হচ্ছে আমার সিক্রেট বলা ভুল, আমারও না, আমার হাজব্যান্ডের রেসিপি। সে বলছিল এভাবে করতে, এই জন্য করেছি। ক্রেডিট বাই অনিমেষ দত্ত। তো যাই হোক, এখন কড়াইটা ফুলকপি ভাজাগুলো নামিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেল গরম হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো তারপরে এই যে দিয়ে দিলাম কি বলে রসুন, রসুন কুচি। তো এটাকেও সেমভাবে ব্রেস্তা করে নিতে হবে। তো আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন, বা হচ্ছে আমি একটু কুচি কুচি করেই দিয়েছি। তো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প একটু লবণ দিয়ে এটাকে ভাজি করে নিব। তারপর এটার মধ্যে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা অনেকটা নুডুসের মতো ভাব। এটা ডাটা সহ আমি একটু কুচি কুচি করে কাটছিলাম, বাট রান্নার পরে বোঝা গেল যে এটা কি বলে নুডুসের প্রজাতি, আর এটা সব একসাথে জোড়া লেগে যায়। তো যাই হোক, এটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। প্রথমে ভাবছিলাম যে আমি এটাকে বেটে নিব সবগুলো একসাথে ভাজি করে তারপর, কিন্তু তারপর দেখলাম যে না, বাটার থেকে আসলে এভাবে বেশি মজা লাগতেছে। তো এখন এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু অপেক্ষা করলেই কিন্তু সবগুলো মানে কি বলা যায় একসাথে হয়ে যাবে, সুপসে যাবে। তো এভাবে ধনিয়া পাতাটাকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে ঢেকে অথবা ঢেকে ভাজলে কি হয় অনেকগুলো পানি বেরোয়, তো এটার মধ্যে যতগুলো পানি আছে সবগুলো বেরিয়ে যাবে, সেক্ষেত্রে জালটাকে একটু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে আর কি, আস্তে 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 আস্তে, সময় নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, এবং নেক্সট যে ভিডিওগুলি আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমার ধনিয়া পাতা ভাজা কিন্তু শেষ, এবং এটা কেমন লেগে লেগে যাচ্ছে সব একসাথে। তো এখন আমি এটা জালটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে নিব। বাপরে বাপ, এতগুলো তেল দিয়েছিলাম, তেল কতগুলো বেরিয়ে গেছে। আমি আবার একটু কিপটা কোয়ালিটির আছি। হ্যাঁ, তো এই যে
তেল ছাড়া আমি এগুলো উঠাচ্ছি, তেলটাকে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগাবো। তো যদি কোনো রান্নায় তো তেলটাকে আলাদা করা যায় না, কিন্তু ভাজির ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন, তেলগুলোকে আলাদা রাখতে পারেন, পরে এটাকে কাজে দিতে পারে বিভিন্ন কাজ। তো এই যে আমি এটাকে ইয়ে করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর যদি অনেক ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে একটুও ভুলবেন না। তো এই পর্যায়ে আমি লাউটাকে এক একজন এক এক রকম বলে, কেউ বলে সোমবারা, কেউ বলে তেলে দেওয়া নতুন করে, কেউ বলে কত কিছু। তো যাই হোক, সেই যে তেলটা ছিল, এখন এই তেলটার মধ্যে আমি তরকারিটাকে সোমবারা দেবো। তো আর একটু দিয়ে দিলাম তেল, দিয়ে এটার মধ্যে জিরা ফোড়ন দিব, দিয়ে তরকারি ঢেলে দিব। ব্যাস, তরকারি রান্না কিন্তু শেষ। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা ফোড়ন। তো জিরাটাকে একটু ভাজতেছি, কারণ এটার ফ্লেভারটা খুবই জরুরি। ফোড়ন যেহেতু দিচ্ছি, সেক্ষেত্রে এটাকে একটু মানে ফোড়নের মতো হতে হবে। তো আস্তে আস্তে ভেজে ভেজে নিয়ে তারপর তরকারিটুকু ঢেলে দিব। তো এই পর্যায়ে দেখে বোঝা যাচ্ছে যে ভাজা হয়েছে, এখন তরকারিটাকে আমি ঢেলে দিব। তো দিয়ে দিলাম পুরো তরকারিটা, দিয়ে যেহেতু এটার মধ্যে আমি আগে সব কিছুই অ্যাড করছিলাম, লবণ হলুদ মশলা, তো এখন নতুন করে তেমন কিছুই দেওয়ার নেই। তবে এখন আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে জিরা ভেজে তারপরে ওটাকে গুঁড়ি করে রাখা। তো এটা সম্পূর্ণ অপশনাল, আমি এটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো এই যে সেই মহামান্য জিরা গুঁড়া, তো এটা হালকা একটু দিয়ে দিলাম, দিয়ে এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব। শেষ, এটা হচ্ছে লাউ তরকারি, গ্রাম বাংলার শহরের ঐতিহ্যবাহী খাবার লাউ কদু। তো যাই হোক, এখন রান্না শেষ। তো তরকারিটাকে নামিয়ে নিয়ে যা আছে আস্তে আস্তে সবগুলো পরিষ্কার করে নিব। আর আমার গ্যাসের চুলাটা আমি গরম অবস্থায় মুছি, তো অনেকে এটা করতে যাবেন না, এটা নিতান্তই পাগলামি। তো আমি মুছি, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আজ পর্যন্ত কিছু হয়নি এই জন্য। তো এই টাইপের গ্যাসের চুলা যাদের আছে, তো তারা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে মুছবেন, যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি এই অবস্থায় গ্যাসের চুলাটা মুছে বাদবাকি কাজগুলো করে নিব। তো এই যেগুলো হয়েছিল সেগুলো ধুয়ে টুয়ে নিলাম, বেসিং টেসিং সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটাকে রান্না বসিয়ে দিয়ে রুম টুম মুছে ছান দিয়ে আমার কাজ শেষ। তো ননস্টিকে দিয়ে যারা হচ্ছে পরিষ্কার করতে চান, একটু সাবধানে, ওয়্যার টাইপের এইগুলো কিছু ব্যবহার করবেন না। আমি যে হালকা জাল আছে এই জালটাকে ব্যবহার করি, এটা অনেক সফট, যার কারণে সমস্যা হয় না। তো এখন চুলাটাকে মুছে নিব, মাঝে মধ্যে স্প্রে দিই কিন্তু সবসময় দিয়ে পারি না। তো এখন চুলাটা মুছতেছি ভিমবার দিয়ে, আর এই যে উপরে সাইডে সুইডে যেগুলো একটু লেগেছিলো সেগুলো দিলাম। এটা প্রত্যেকের দৈনন্দিন কাজ, আসলে বিরক্ত লাগে এই জিনিসটা করতে, কিন্তু না করলেও হয় না, অপরিষ্কার থেকে যায়, পরে এটা উঠতেও কষ্ট হয়। তো এখন এটাকে এই যে মুছে নিলাম, মুছে নিয়ে স্নানের জন্য জল গরম দিব, আর ঠান্ডা না, তারপরও জল গরম ছাড়া স্নান করতে খুব কষ্ট হয়। তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। আর নেক্সট এরকম পাগলি মার্কা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো গ্যাসের চুলা কিন্তু মোছামুছি শেষ, আর এই পর্যায়ে বেসিনটাকেও মুছে নিলাম। বেসিন মোছা শেষ হয়ে গেলে আমি জল গরম দিব, তারপর ভাত দিব। ধৈর্য সহকারে যে দেখছেন এটাই অনেক, এরকম ফালতু ভিডিও। তো এই যে ধুয়ে টুয়ে নিচ্ছি সব টুকটাক করে, আর এটা হচ্ছে একটা কাপড়। তো কিচেনে অনেক ধরনের কাপড় রাখা হয়, ব্যবহার করা হয়, তো তারই মতো এটা একটা। আর এটা হচ্ছে অনেক বড় একটা হাঁড়ি, তো এই হাঁড়িটা অনেক পুরাতন, কত আগের আমি জানি না। এটাকে জল দিচ্ছি, দিয়ে এটা বসিয়ে দিলাম জল গরম,
নেক্সট যেটা দিব। তো এই পর্যায়ে গরম পানি দিয়ে এখন সারাদিনের রেস্ট আর এই যে রান্নাবান্না সব হয়ে গিয়েছে সবগুলো ঢেকে রাখবো। ধন্যবাদ সবাইকে।